হাই এভরিওয়ান, গুড মর্নিং। আর আজকে একটা মিনি ব্লগ ট্রাই করছি ফার্স্ট টাইমের জন্য। অ্যান্ড ডেটটা ছিল 4th February। দুজন মিয়া বেবিতে সকাল সকাল বেরিয়ে গেলাম কলকাতার দিকে। কলকাতা গেলে কখনোই আমরা একটা কাজ নিয়ে যাই না, ট্রেনে করেই যাচ্ছিলাম। অ্যান্ড ট্রেনে ভালো রকম ভিড় ছিল। অ্যান্ড আমি আঙ্কেল চিপসের পিছনে লেখাগুলো পড়তে পড়তে হঠাৎই দেখলাম হাওড়া পৌঁছে গেছি। অ্যান্ড হাওড়াতে গিয়ে আমরা ফার্স্ট যেটা করলাম সেটা হচ্ছে আমাদের ব্রেকফাস্টকে কমপ্লিট করে নিলাম। অ্যান্ড তারপরে দুজনে মিলে বেরিয়ে গেলাম আমাদের কাজের দিকে। ফার্স্ট যেটা করেছিলাম সেটা হচ্ছে আমাদের দোকানের মাল নেওয়া ছিল, সেই জামাকাপড়গুলো ট্রান্সপোর্ট করে দিলাম। অ্যান্ড সেগুলো ট্রান্সপোর্ট করে দিয়ে আমি ওকে জুতো কেনার বায়না করলাম। অ্যান্ড ও আমাকে একটা জুতোও কিনে দিল। তারপরে আমরা চলে গেছিলাম আমাদের লাঞ্চ করতে, জেকে মুস্কানি। অ্যাজ ইউজুয়াল আমরা কলকাতা গেলে লাঞ্চ করি, আমাদের মিক্সড ফ্রাইড রাইস খুব ফেভারিট। অ্যান্ড তারপরে আমরা ওখান থেকে চলে গেলাম একটু মলে ঘুরতে। তারপরে দুজন টুকটুক টুকটুক করতে করতে পৌঁছে গেলাম আমাদের ইন্ডিয়ান মিউজিয়াম। অ্যান্ড ইন্ডিয়ান মিউজিয়াম এটা আমার জন্য ফার্স্ট টাইম ছিল, আমার বর যদিও এর আগে অনেকবারই ঘুরেছে। অ্যান্ড আমার জন্য ফার্স্ট টাইম ছিল, আমি খুব এনজয় করেছি, অনেক কিছু দেখেছি যেগুলো আমার ভীষণ ইন্টারেস্টিং লেগেছে। তোমরা যারা ইন্ডিয়ান মিউজিয়াম কলকাতায় যাওনি ডেফিনেটলি একবার ঘুরে আসবে, খুব ভালো লাগবে। ওখানে গিয়ে আমার সবথেকে ইন্টারেস্টিং যেগুলো লেগেছিলো সেটা হচ্ছে যেগুলো অরিজিনাল অ্যানিমেলগুলোকে কেমিক্যাল দিয়ে প্রিজার্ভ করে রাখে। এখানে এই দেখতে পাচ্ছি একটা কুমির, যেটা খুবই মানে ভয়ানক লাগছিলো। অ্যান্ড এখানে সাপের এত ভ্যারাইটিস দেখলাম, মানে কিছু বলার নেই। তারপর টুক করে আগ্রা পৌঁছে গিয়ে তাজমহলটাকে একদম চারিদিক দিয়ে ঘুরে দেখে নিলাম। অ্যান্ড মেট্রো করে চলে গেলাম দাদাদের কাছে। দাদাটা সেদিন কলকাতাতে ছিল, ওদের সেদিনকে সেকেন্ড ম্যারেজ অ্যানিভার্সারি ছিল, তো বরকে বাইরে নিয়ে যাওয়ার জন্য খুব জ্বালাচ্ছিলাম। তাই তারপর আমাকে ও নিয়েও গেল। অনেকদিন পর দুজনে রিক্সায় চললাম, তাই এত আনন্দে ছিলাম। আর বেরিয়ে তারপরে চলে গেলো কাবাবের দোকান। বর আমার কাবাব যেখানে থাকবে কোনো দিন সেই জায়গা থেকেও না খেয়ে ফিরে আসবে না। অ্যান্ড বাড়িতে এসে ছোট্ট করে দাদাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করলাম। অ্যান্ড ওদের সারপ্রাইজটা ভীষণ ভালোও লেগেছিলো। ওদেরকে মালা বদল করালাম, কেক কাটালাম, খুব সুন্দরভাবে সন্ধ্যাটা আমরা কাটালাম। অ্যান্ড এর পুরো ভিডিও কিন্তু আসবে, তোমরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি ঝটপট করে নাও ফুল ভিডিও ফুল ব্লগ দেখার জন্য। তারপরে আমরা মানে সন্ধ্যাটায় সুন্দরভাবে ওদের প্রি ওয়েডিং দেখছিলাম। অ্যান্ড খুব মজা লাগছিলো, পুরোনো দিনের কথাগুলো মনে পড়ছিলো, 2 বছর আগে কীভাবে শ্যুট করেছিলাম। আমার দাদা গান ধরেছিল, নাচ গান করে সন্ধ্যাটা হেভি জমজমাট ছিল আমাদের। দেখতে পাচ্ছ চিকু একদম নিজের মুডেই আছে একেবারে। অ্যান্ড তারপরে আমরা রাত্রেবেলায় চলে গেলাম ডিনার করতে। ডিনারে আমার দাদা চিকেন বানিয়েছিল, অ্যান্ড চিকেনটা দারুণ হয়েছিল খেতে। অ্যান্ড এইভাবে আমরা দিনটা সুন্দরভাবে কাটালাম। অ্যান্ড আমার চ্যানেলটা ঝটপট ফুল ভিডিও দেখার জন্য সাবস্ক্রাইব করো। শেষ।